আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন আরাফাত, সিয়াম আইডিয়াল স্কুলের কামরাঙ্গীর শাখার গুণ শিক্ষক। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরবর্তী ভিডিওটি নিয়ে। আজকের ভিডিওটি হবে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত থেকে 3.3-এর 12 নং অঙ্কের সমাধানটি আজকে করাবো। 12-র দেখো যে নিচের ফাঁকাগুলো পূরণ করো, এই যে ফাঁকা ঘরটা আছে এখানে একটা সংখ্যা বসবে, এটা কত বসবে সেটা তোমার পূরণ করতে হবে। এক্ষেত্রে দেখো যে এক্ষেত্রে তোমার অনেক নিয়ম আছে, আমি যেটা যে নিয়মে করা সেই নিয়মটা অনেক সোজা হবে আশা করি, অন্য নিয়ম অনেক নিয়মই আছে। তো এক্ষেত্রে আজকে যে আমি যে নিয়মটা করাচ্ছি, দেখো আগে আমি অঙ্কটি তুলি, যে -8 ব্র্যাকেটে প্লাস গেল সমান 0, দেখছো? এখন দেখো তোমার যে প্রথম যে কাজটি হবে সেটি হলো যে দুইটা পক্ষের জন্য তোমার বা কেমন বা বা এই এই চিহ্নটা দেবা। তাই দেখো এখানে কিন্তু প্লাস চিহ্ন, তো -8 কিন্তু ব্র্যাকেটের ভিতরে আটকানো, এক্ষেত্রে এর সামনে কিন্তু একটা প্লাস অন, অর্থাৎ এটার গুণাকারে আছে। তাই দেখো প্লাস মানে যে -8 প্লাস প্লাস ফাগর সমান 0, বা দেখো ফাগর এইটার মান বের করতে পারলেই তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসবে। দেখো এখানে কিন্তু 0, তো এখানে দেখো তুমি -8 আছে, তুমি এই সমানে ডানে নিয়ে আসো, তাহলে চিহ্ন পরিবর্তন হয়, কি আসবে প্লাস 8 হবে। এখন দেখো অতএব শূন্যর সাথে তোমার যোগ করলে ফাগরের মানটা পাইলে কত, 8। এখন দেখো যে অতএব দিয়ে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি লিখে নিতে পারো, যে খালি ঘরে কি বসবে তোমার সেটাই তো বসাইতে পারছে, তো এই জন্য তুমি ডাইরেক্ট বসিয়ে দাও যে অতএব -8 প্লাস ফাগর সমান 0, এটাই তোমার কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি 12-র অ্যান্সারটি বুঝছো। দেখো ফাগর কি বসবে, 8 বসবে। এখন তুমি একটা সত্যতা মানে যাচাই করতে পারো যে দুইটা পক্ষ এক হয় কি না। দেখো ফাগর আছে কি, এটা দেখো প্লাস মানে যে -8 আর ফাগরটা বাদ দিয়ে দিলাম, তাহলে প্লাস 8 সমান 0। তো দেখো 8 থেকে 8 বাদ দিলে 0 আসে, দেখছো 0 সমান 0, কথাটা সত্য। এভাবে দেখো যে এখন 12-র খ নম্বরটা দেখাচ্ছি, দেখো যে খ নম্বরটা আছে 13 প্লাস ফাগর, দেখো যে 13 প্লাস খালি ঘর সমান 10, বা ফাগরটা রেখে দাও, এখানে কিন্তু কোনো ঝামেলা নেই, কারণ এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, সেটা তোর দেখানোর প্রয়োজন নেই। এক্ষেত্রে দেখো তোমার 10 থেকে তুমি 10 তো যেটা তোমার এই ডা সমানের ডানে থাকবে সেটা আগে লিখতে হবে, ঠিক আছে? এই নিয়মটা কিন্তু এভাবে যে যেটা সমানের ডানে থাকবে সেটা আগে লিখতে হবে, তারপর দেখো প্লাস 13 এই পাশে আনো, তোমার -13 হবে। এখন যোগ বিয়োগ করে দাও, অতএব খালি ঘর কত আসে দেখো, সমান -3, অর্থাৎ দিয়েও লিখতে পারো, অর্থাৎ কি আসে দেখো যে 13 প্লাস ফাগরে তোমার -3 সমান 10। দেখো এই 13 থেকে যদি -3 বাদ দিই তোমার কিন্তু 10ই থাকে, এটাই তোমার কিন্তু কাঙ্ক্ষিত ফাগরের অ্যান্সার। পরে দেখো যে 12-র ঘ নম্বরটা দেখো, 12-র ঘতে আছে তোমার এই প্লাস 12 প্লাস ফাগরে আবার দেখো -12 আছে, তার ফাগর সমান কি আসবে। এখন যে বিষয়টা দেখো যে প্লাস 12 প্লাস -12 সমান ফাগরটা ডানে দিছে, তো
তাহলে তুমি যে কাজটি করবে, যেহেতু ফাঁকা ঘরটির মান বের করবে, তাহলে তুমি একটু পক্ষান্তর করে দাও, অর্থাৎ তুমি ডানেরটা বামে আনো আর বামেরটা ডানে নাও। এক্ষেত্রে কিন্তু চিহ্ন বা মানের কোনো পরিবর্তন হবে না, তাই নাও। পরিবর্তন হলে দুটি হলে একই মান আসে, তো এক্ষেত্রে আর পরিবর্তন করার প্রয়োজন নেই। এই দেখো, দেখছো, এখন দেখো যে বা খালি ঘর সমান 12 প্লাস মানে যে -12, অতএব খালি ঘর সমান এই 12 থেকে 12 বাদ দাও, 0 আসে, দেখছো। অতএব দেখো যে মাইনাস ফাঁকা ঘরে তোমার আসে কি 0, দেখো 12 থেকে 12 বাদ দিলে 0ই আসে, তো এটাই তোমার কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি 12-র ক খ গ বুঝছো। এবার যে পরে দেখো যে 12-র ঘ নম্বরটা, যে 12-র ঘ হতে আসছে তোমার -4 প্লাস ফাঁকা ঘর সমান -12। এখন দেখো এখানে যে প্রথমে যে কাজটি করবে, ব্র্যাকেটটা তুলে দেবে, তার প্লাস মাইনাস -4 প্লাস ফাঁকা ঘরটা বসাইলা সমান -12। এখন তুমি ফাঁকা ঘরটা তুমি বামে রেখে দাও, -12 এই -4-এর পাশে সমানে ডানে আসো, তাহলে +4 আসবে। তুমি ক্যালকুলেশন করো, তাহলে -8 আসবে। আগেই বলছি যে এভাবে যদি দেখো যে বড়টার সামনে মাইনাস চিহ্ন, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলে তো কত পেলে, 8 পেলে, তাহলে চিহ্ন হবে বড়টার সামনে, অর্থাৎ 12 ওর সামনে মাইনাস চিহ্ন, 12 বড়, এর জন্য মাইনাস চিহ্ন আসে। অতএব তোমার কি হবে যে -4 ব্র্যাকেট প্লাস ফাগার সমান -12, এক্ষেত্রে অ্যান্সারটা আসে -8। দেখো -8 প্লাস মানে যে মাইনাস, প্লাস মানে যে মাইনাস, তো -8 আর -4 আর -8 তুমি যোগ করে দাও, যোগ করলে -12ই পাবা, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সমান। তুমি চাইলে যে কোনো একটা পক্ষ ধরেও করতে পারো, বাম পক্ষ ডান পক্ষ, তাতেও সমস্যা নাই। বা তুমি যদি চাও যে উভয় পক্ষ, যে বাম পক্ষে বা ডান পক্ষে যে যে সংখ্যাটা থাকবে তার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করে দিলেও কিন্তু অ্যান্সার আসে। আমি তোমাদেরকে কয়টা পদ্ধতি দেখাইলাম, তিনটা পদ্ধতি। তুমি চাইলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে পারবে, আবার তুমি চাইলে কি করতে পারবে আমার এই নিয়মটা, আবার চাইলে তুমি করতে পারবে কি উভয় পক্ষকে কি করবে যে সংখ্যাটা থাকবে, যেমন এখানে আছে কি দেখো, এখানে আছে -4, তো উভয় পক্ষকে কি করবে যে -4-এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত বলো, বলো, হ্যাঁ +4, এটা দিয়ে যোগ করে দিলে কিন্তু ভ্যানিশ হয়ে যায় এটা, তাহলে তোমার কাঙ্ক্ষিত ফলাফলটাও এসে যায়। এভাবেও তুমি করতে পারবে। আমার নিয়মটা যদি তোমার কাছে সোজা লাগে তুমি এই নিয়মটাই করো। 12-র উয়া নম্বর দেখো, ফাগর -15 সমান -10, ফাঁকাঘর -10 প্লাস 15, বা দেখো ফাঁকাঘরটা দিলাম সমান এই দেখো 15 থেকে 10 বাদ দাও, তাহলে কত থাকবে +5 থাকবে, কারণ 15-র সামনে 15 বড়, ওর সামনে প্লাস চিহ্ন, তো অতএব কি আসে যে ফাঁকাঘর -15 সমান -10, এখানে 5 বসাও, এই এটাই তোমার কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি 12-র যে কয়টা অঙ্ক আছে তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বারবার একই কথা বলছি যে তোমরা অঙ্ক করার সময় বই সামনে রাখবে এবং বুঝে বুঝে অঙ্ক করার চেষ্টা করবে। পরে দেখো যে আমার ভিডিওটা যারা দেখতেছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি শেয়ার করবা, এবং পরবর্তী ভিডিও সম্পর্কে দিক নির্দেশনা যদি কোনো থাকে দিও। সবাইকে অনেক ধন্যবাদ, আসসালাম।